ফ্যামিলি মধ্যে মনে করতাম আর সোড়া হলে তোরা মায়া ভাইদের ডিকে সাঁ দিতাম, মায়া ভাইদের ডিকে চলাফেরা করতাম। ছোটবেলা থেকেই আমি নারীদের মতো হাঁটতাম ও কথা বলতাম। বয়স সন্ধিকালে পুরোপুরি বুঝতে পারলাম যে আমি একজন হিজড়া। আমার পরিবার সেটা মেনে নিতে পারেনি, কিন্তু বাড়ি থেকে বের করে দেয়নি। কিন্তু মা বাবার ভাষা আছে আজ, মা বাবা কিন্তু জীবন। তানিয়া একজন ট্রান্সজেন্ডার রোহিঙ্গা শরণার্থী বিউটিশিয়ান, থাকেন বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারে। জন্মের সময় কেউ যে ধরনের যৌন পরিচয় নিয়ে জন্মায়, পরে সেটা ভিন্ন হলে তাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়। ধর্মীয় ও জাতিগত নিপীড়নের হাত থেকে বাঁচতে প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা এই ক্যাম্পে বাস করেন। কল করি ওরাই, মোবাইলের মাঝে কল মারি ওরাই, যোগাযোগ করি। আমার কাস্টমাররা খুব ভালো, তারা আমাকে ভালোবাসে, প্রায় ফোন করে আমার এখানে আসে। তাদের কেউ আমার কাজে সমস্যা তৈরি করে না, কিন্তু ক্যাম্পের ভেতরের অবস্থা খুবই খারাপ। তারা খুব নিষ্ঠুর আচরণ করে, যতভাবে পারে আমাদের নির্যাতন করে। রাখাইনে যখন শান্তি ছিল, তখন বৌদ্ধ এক বন্ধুর দোকানে আমি এই কাজ শিখেছি। বাংলাদেশের এখানে আসার পর আমি এই কাজ করতে শুরু করি। তানিয়া এই ক্যাম্পে সেরা বিউটিশিয়ানদের একজন হিসেবে পরিচিত। তিনি বলছেন, তার যৌন পরিচয়ের কারণে রক্ষণশীল মুসলিম সমাজের কেউ কেউ তাকে হয়রানি করে, তার নিজের পরিবারও তাকে সমালোচনা করে। মানুষের মন দিয়া পার্থক্য, মানুষের দেহ দিয়া পার্থক্য না, মানুষের মন দিয়া পার্থক্য। আমাদের মনটা নারী বলি আমরা আজকে এরকম করি তাকে, আমাদেরকে না সমাজে বাধা দক বা না মা বাবার বাধা দক বা আমরা ওগুলো মানি না। কেন আমরা ছোটকালের থেকে এরকম, আমরা সেজন্য আমরা মানি না। আমাদের মনটা তো এরকম, কেউ বুঝে না, ফ্যামিলি বুঝে না, সমাজ বুঝে না, মা বাবা বুঝে না, ভাই বন্ধু কেউ বুঝে না আমাদের মন দুঃখ। আমি একদিন নিজের বিউটি সেলুন খোলার স্বপ্ন দেখি। সারা জীবন আমি অন্যের দোকানে কাজ করতে পারবো না।